অন্যদিকে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে নিরাপত্তা, তাপস রায় এবং তমগ্ন ঘোষকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো এমনটাই জানা যাচ্ছে। এবং তাপস রায় সেই সঙ্গে তমগ্ন ঘোষ দুজনকেই কিন্তু এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। এর আগে আমরা জানি যে তমগ্ন ঘোষের বাড়িতে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল, সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, জানতে চাইব ঠিক কি কি কারণে এই এক্স ক্যাটাগরির আওতায় আনা হলো তাপস রায় এবং সেই সাথে তমগ্ন ঘোষকে। এটা বলি যে প্রথমে তুমি যারা রাজ্যের যে পরিস্থিতি তুমি দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি বিজেপির কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে এবং তার পাশে তুমি আগেও দেখে যে জেলা সভাপতি তমগ্ন ঘোষ তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং আক্রমণ করার চেষ্টা করে। তার পাশে এই সমস্ত বিষয়টা তারা তদন্ত করে দেখেছেন, মনে করেছেন যে তাদের নিরাপত্তা দেওয়া দরকার। আজকে যখন আমরা খবর শুনতে পেলাম যখন এক্স ক্যাটাগরি নিরাপত্তা রক্ষী তাদের বাড়িতে এসেছিলেন, তখন তারাও কিন্তু জানতেন না যে তাদের নিরাপত্তা রক্ষী এক্স ক্যাটাগরি দেওয়া হয়েছে। আপাতত জেলা সভাপতি তমগ্ন ঘোষের ক্ষেত্রে এক্স ক্যাটাগরি তিনজন নিরাপত্তা রক্ষী থাকবে এবং তার পাশাপাশি উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায় তারও জন্য কিন্তু এক্স ক্যাটাগরি তিনজন নিরাপত্তা রক্ষী ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এখানে তিনি তারা যাবেন, তাদের সঙ্গে থাকবে এবং গোটা বিষয়টা কিন্তু অন রেকর্ড করা হবে। কারণ রাজ্যের যে পরিস্থিতি যেভাবে আক্রমণ করা হচ্ছে, এরকম একটা সূত্রে খবর পাওয়া গেছে যে উত্তর কলকাতার যে বিজেপি প্রার্থী তাপস রায় তার উপর একটা আক্রমণ হতে পারে এবং তাকে প্ল্যানে মারার একটা পরিকল্পনা করছে, সেই ক্ষেত্রে কিন্তু এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। শাহানা, একেবারেই ধন্যবাদ অভিজিৎ।